প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরসি সিরিজ সার্কিট সংক্রান্ত আরো একটা গাণিতিক সমস্যার সমাধান দেখব। তাহলে চলো প্রশ্ন কি বলা হয়েছে একটু লক্ষ্য করি। প্রশ্নে বলা হয়েছে নিচের সার্কিটের মধ্য দিয়ে 2i পরিমাণ কারেন্ট প্রবাহিত করতে কত মানের ক্যাপাসিটর সার্কিটের সাথে কিভাবে সংযুক্ত করতে হবে। শিক্ষার্থীরা, আমার একটা সিরিজ সার্কিট প্রশ্ন দেওয়া আছে এবং তার রেজিস্ট্যান্সের মান হচ্ছে 30 ওহম এবং ক্যাপাসিট্যান্সের মান কত 33.2 মাইক্রোফ্যারাড, এটা প্রশ্ন দেওয়া ছিল, এবং সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট 60 হার্জ। এখানে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার নাম কত? তার নাম হচ্ছে আই। এখন আমাকে প্রশ্ন বলা হয়েছে যদি এই সার্কিট দিয়ে এই আই এর দ্বিগুণ পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই সার্কিটের সাথে একটা ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স এর কথা বলে নাই, বা তো রেজিস্ট্যান্স যা ছিল তাই থাকবে, দ্বিগুণ পরিমাণ কারেন্ট প্রবাহিত করব, রেজিস্ট্যান্স যা ছিল তাই থাকবে, জানতে চেয়েছে ক্যাপাসিটরের মানের কি পরিবর্তন করতে হবে, মানে ক্যাপাসিটর মানে কতটুকু পরিবর্তন হবে, কি মানে ক্যাপাসিটর লাগবে এবং সেটা সার্কিটের সাথে আমি কিভাবে যুক্ত করব যদি আমি বর্তমানে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার দ্বিগুণ পরিমাণ কারেন্টটা প্রবাহিত করতে চাই। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করি। প্রথমে আসো, এই সার্কিটে প্রথমে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে বর্তমানে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু আমি জানি না। তাহলে আমার কাজটা হচ্ছে এই সার্কিটে আয়ের পরিমাণ কত সেটা আমাকে প্রথমে বের করে নিতে হবে। তাহলে আয়ের পরিমাণ যদি বের করি আমি বলতেই পারি আই সমান ভি বাই জেড, এ কথা আমি বলতে পারি। এখন ভি মানে টোটাল প্রশ্নের ভোল্টেজের মান দেওয়া আছে 230 ভোল্ট, জেটের মানটা আমাকে বের করতে হবে, জেটের মান কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে আর এর মান, দেওয়া আছে সি এর মান। তাহলে জেড ফর্মুলাটা কি? জেড ফর্মুলাটা হচ্ছে জেড ইকুয়ালস টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। জেড মানে হচ্ছে ইম্পিডেন্স, তাই না? তাহলে ইম্পিডেন্সের ফর্মুলা হচ্ছে এটা। এখন দেখো আমি কিন্তু এখানে দেওয়া আছে শুধুমাত্র সি এর মান, এক্সি এর মান দেওয়া নাই। তাহলে এক্সি এর মানটা বের করি, এক্সি ইকুয়ালস টু 1/2πfc, তাহলে মানটা বসে কি পাবো 1/2πf, কিন্তু 60 প্রশ্নে দেওয়া আছে, না দেওয়া থাকলে আমরা 50 ধরে নিতাম, ইনটু তার মান, এটা মান কত 33.2 μm/s, টোটাল যে ক্যালকুলেশন করি এর মান পাবো 79.89 ওহম। তাহলে এটা হচ্ছে আমার এক্স এর মানটা পেয়ে গেলাম। তাহলে চলো এই আর এর মান এক্স এর মান এই ফর্মুলাতে বসাই, আর আর এর মান হচ্ছে 30 প্লাস জে, এখানে এক্স এল অর্থাৎ ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, সার্কিটে কিন্তু ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স নাই কারণ এখানে আসি শুধুমাত্র রেজিস্ট্যান্স আর শুধু ক্যাপাসিট্যান্স, তার মানে এই অংশটা শূন্য, মাইনাস এক্স সি, এক্স এর মান কত 79.89 মানে 89 এইটুকু। তাহলে 30 এখান থেকে চলে গেলে মাইনাসের মান থাকবে, তার মাইনাস জে অফ কত 79.89। আমি এভাবে করেছি, তোমরা জানো যে কোন একটা সার্কিটে শুধু যদি রেজিস্ট্যান্স আর শুধু যদি কি থাকে ক্যাপাসিট্যান্স থাকে তাহলে তার ইম্পিডেন্সের ফর্মুলা আছে জেড ইকুয়ালস টু আর মাইনাস জে অফ এক্স সি। চাইলে এই ফর্মুলা দিয়ে করতে পারবে, আমি জাস্ট পুরো ফর্মুলাতে দেখালাম, তুমি চাইলে জেড ইকুয়ালস টু আর মাইনাস জে অফ এক্স সি করতে পারবে। ওকে, তাহলে আমার কিন্তু পুরো সার্কিটের ইম্পিডেন্স বের করা শেষ, যেহেতু ইম্পিডেন্স বের করতে পেরেছি তাহলে এই সার্কিটে কারেন্ট কত সেটা আমি এখন বের করতে পারব। আর এটাকে যদি আমি টোটাল, এর পোলার মানটা হবে 85.34 আর অ্যাঙ্গেল হবে -69.42, ইম্পিডেন্স যেহেতু তার এক হচ্ছে ওহম, এটা হচ্ছে আমার ইম্পিডেন্স এর মান। তাহলে এখন আসো আমরা কারেন্টের মানটা বের করি, আই ইকুয়ালস টু ভি বাই জেড, ভোল্টেজের মান কত 230 ভোল্ট, এর অ্যাঙ্গেল হচ্ছে শূন্য, আর নিচে জেড ইম্পিডেন্স এর মান হচ্ছে 85.34 আর অ্যাঙ্গেল হচ্ছে -69.42। টোটাল ক্যালকুলেশন করলে মান পাবে 2.7 আর অ্যাঙ্গেলটা এসে পড়বে কিছে +69.42 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে প্রাথমিকভাবে এই সার্কিটের কারেন্ট, অর্থাৎ এই আইটা হচ্ছে মানে এই কারেন্টটা হচ্ছে নর্মালি এই সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আমার প্রশ্নে বলা হয়েছে এই কারেন্টের দ্বিগুণ করব, অর্থাৎ আয়ের দ্বিগুণ পরিমাণ কারেন্ট প্রবাহিত করা প্রয়োজন। তাহলে আয়ের দ্বিগুণটা কত একটু লক্ষ্য করি,
2i এটা কত হবে 2i cos 2 এটাকে দ্বিগুণ করলে যা হয় আর কি তারপর 2.7 69.422 তার মানে আসছে কত 5.4 আর অ্যাঙ্গেল হচ্ছে 69.42 এটা হচ্ছে আমার দ্বিগুণ পরিমাণ কারেন্টের মান তাহলে আমি এই পরিমাণ কারেন্ট প্রবাহিত করতে চাই বর্তমানে প্রবাহিত হচ্ছে এই পরিমাণ তার দ্বিগুণ পরিমাণ কারেন্ট প্রবাহিত করতে চাচ্ছি তাহলে আমাকে জানতে চেয়েছে রেজিস্টরের মানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই ক্যাপাসিটরের মানে পরিবর্তন করতে চাই এবং কি পরিমাণ ক্যাপাসিটর এর সাথে আমি কিভাবে যুক্ত করব সেটা আমাকে বের করতে হবে শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো প্রথমে যে কারেন্ট যাচ্ছিল মানে এখন যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে 2.7 আমি যদি তার দ্বিগুণ পরিমাণ কারেন্ট এই সার্কিটের মধ্যে প্রবাহিত করতে চাই তাহলে আমাকে কি করতে হবে ভোল্টেজে তো চেঞ্জ নাই তার মানে হচ্ছে আমার ইম্পিডেন্সের পরিবর্তন করতে হবে তাহলে ইম্পিডেন্সের মান কমাতে হবে তাহলে ইম্পিডেন্সের মানটা কত হবে সেটা আমরা এখন একটু বের করে নেই আমরা জানি ইম্পিডেন্স আমি এটা কি কি ধরব Z2 ধরব কেন প্রাথমিক অবস্থায় আমি কি Z ধরেছিলাম তাহলে এটাকে আমি Z1 ধরি Z1 সমান কত হবে V/2I তাহলে এখানে যদি লক্ষ্য করো ভোল্টেজের মান কত আছে 230 অ্যাঙ্গেল 0 আর 2I তার কারেন্টের মান কত 5.4 অ্যাঙ্গেল 69.42 তার টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এর মান আসছে 42.69 এটা দিয়ে এটা ভাগ করলে আর এই 0 থেকে যদি বাদ দাও তাহলে মাইনাস হবে কত -69.42 যেহেতু ইম্পিডেন্স তার একক হচ্ছে ওহম তাহলে শিক্ষার্থীরা যদি আমি দ্বিগুণ পরিমাণ কারেন্ট বের করতে চাই তাহলে ইম্পিডেন্সের মান কত আসবে 42.69 এখন একটা জিনিস লক্ষ্য করো তো প্রথম অবস্থায় ইম্পিডেন্স কত ছিল নরমাল অবস্থায় যখন আই পরিমাণ কারেন্ট যাচ্ছিল তার মান ছিল কত 85.34 তারপর অ্যাঙ্গেল কত -16.42 এখন কারেন্ট যেহেতু দ্বিগুণ যাবে তাই ইম্পিডেন্স মানটা অবশ্যই কমে যাবে দেখো ইম্পিডেন্স মানটা কমে গেছে আগে ছিল 85 এখন হচ্ছে কত 42.69 তার মানে হচ্ছে ইম্পিডেন্সের মানটা কমে গেছে তাই না আচ্ছা এখন আমাকে বের করতে হবে ক্যাপাসিটরের মান তাহলে দেখো আমি ইম্পিডেন্স জানি আমি রেজিস্ট্যান্সের মান জানি কারণ রেজিস্ট্যান্সের মানের পরিবর্তন করার কথা আমাকে প্রশ্নে বলা হয়নি কিন্তু আমাকে বলা হয়েছে ক্যাপাসিটর মান পরিবর্তন করতে তাহলে আমি এখন ক্যাপাসিটরের মানটা বের করব আমরা জানি Z=R² + XC² এই মানটা বের করলাম এখানে তাই না এটা মূলত হচ্ছে কোন ফর্মুলা থেকে আসছে এটা আসছে হচ্ছে Z R - G(XC) তাহলে এটাকেই মূলত হচ্ছে আমি যদি পরাধীনটা লিখি পরাধীনটা হচ্ছে এরকম হবে এটা পরাধীন Z = রুট ওভার যদি তুমি দাও তাহলে কি লিখবে R² - G(XC)² তাই না এর পরাধীনটা কি হবে Z = R² আর এটা প্লাস মাইনাসে চলে যাবে কিন্তু XC² হবে এখন যদি তুমি এটাকে বর্গ করো তার মানে Z² হবে আর এখানে কি রুট বর্গে চলে যাবে তার মানে Z² হচ্ছে এটা আর রুট বর্গে চলে গেলে R² + XC² তার মানে এটা হচ্ছে এই অংশ থেকে আসছে তো আমরা সরাসরি লিখে দিলাম আর কি হ্যাঁ এখন আমি এটাকে ধরেছিলাম কত Z1 দ্বিতীয় ক্ষেত্রে আমি কি ধরেছিলাম Z1 তাহলে আর এর কোনো চেঞ্জ নাই তাহলে এটা হবে কত XC1 কারণ আর এর চেঞ্জ করতে বলেনি এরপর ল্যান আসলে আমাদের কাছে XC তাহলে লিখি XC মান কত আসবে XC1² সমান Z1² - R² সুতরাং XC = আমি বলতেই পারি এটাকে মানটুকু লিখব এটা মান ছিল কত 42.69² - R এর মান প্রশ্ন দেওয়া আছে কত 30² তার টোটাল যে ক্যালকুলেশন করি এর মান পাবো 30.25 ওহম তা এটা হচ্ছে এই যে মানটা পেলাম এটা কিন্তু ক্যাপাসিট্যান্সের মান না এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স অর্থাৎ এই ক্যাপাসিট্যান্সের জন্য কি পরিমাণ সার্কিটে বাধা প্রদান করতেছে সেটা মান পাইছি তাহলে আমাদের কাছে ক্যাপাসিট্যান্সের মান তাহলে এর মানটা বের কর ক্যাপাসিট্যান্সের মান কি লিখব এটা সমান কি লিখতে পারি আমরা বা XC সমান কত 1/2πfc = কত 30.25 তাহলে এখান থেকে আমি C এর মানটা বের করতে চাই সুতরাং C = আমি লিখতে পারি 1/2πf কত 60 × XC XC কত 30.25 টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান আসবে 87
সম্মিলিত মান কত একটি 7.6 তাহলে অতিরিক্ত কত এটা এটা এটাকে বোঝাচ্ছে আগেরটা সহ আমি এটাকে নাম দিই হচ্ছে xc1 ছিল সব জায়গায় xc1 তার মানে এটা হচ্ছে c1 তারপর আগেরটা ছিল c আর এখানটা c1 তারপরে c এবং c1 দুইটা যুক্ত মান কত 87.86 নতুন ক্যাপাসিট্যান্সের মানটা কত তাহলে নতুন ক্যাপাসিট্যান্সের মান হচ্ছে ধরলাম c2 আর তার মানটা হবে কত c1 অর্থাৎ সমগ্র ক্যাপাসিট্যান্স মাইনাস সি পূর্বের ক্যাপাসিট্যান্স তাহলে সমগ্রটা হচ্ছে 87.6 মাইক্রোফ্যারাড আর সি এর মানটা কত সি এর মানটা হচ্ছে 33.2 মাইক্রোফ্যারাড তাহলে টোটাল যদি আমি এখন ক্যালকুলেশন করি এর মান আসবে হচ্ছে 54.4 মাইক্রোফ্যারাড তাহলে এটা হচ্ছে আমাকে প্রশ্ন বলা হচ্ছে কত মানের ক্যাপাসিটর তার মানে আমার ক্যাপাসিটর মান কত 54.4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সংযুক্ত করতে হবে সেটাকে সিরিজে সংযুক্ত করব না প্যারালালে সংযুক্ত করব তাহলে শিক্ষার্থীরা এই সিরিজ বা প্যারালালে সংযুক্ত করার আগে একটা থিওরি আমরা একটু রিকল করি অর্থাৎ মনে করার চেষ্টা করি একটা জিনিস চিন্তা করো xc ইকুয়ালস টু 1/2πfc এখানে কি লক্ষ্য করছি আমরা আমরা এই সবগুলোকে যদি কনস্ট্যান্ট ধরি xc কনস্ট্যান্ট ধরলে এটা সবগুলো কনস্ট্যান্ট ধ্রুবক অপরিবর্তনশীল কারণ এটা পূর্বে সার্কিটে f এর মান যা ছিল এখন বর্তমানেও কি f এর মান তাই তাহলে এইটুকু কি অপরিবর্তনশীল ধরে নিলাম তাহলে 1/2 হচ্ছে ধ্রুবক ইনটু c তাহলে আমরা লিখতে পারি xc এই ধ্রুবকের পরিবর্তে লিখতে পারি এইটা তাই না আর মান লিখতে পারি 1/c ধ্রুবকের পরিবর্তে আমি একটা ধ্রুবক চিহ্ন বা সমানুপাতিক চিহ্ন দিলাম আর এখানে লিখলাম হচ্ছে c এখন একটা জিনিস চিন্তা করো xc মানে কি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ক্যাপাসিটিভ জনিত মানে ক্যাপাসিট্যান্স জনিত বাধা আর c হচ্ছে কি ক্যাপাসিট্যান্সের মান এখন একটা জিনিস চিন্তা করি আমরা এখানে c এর মান যত বেশি হবে c এর মান যত বেশি হবে আমার x এর মান কিন্তু তত কম হবে অর্থাৎ c এর মান যত বেশি হবে আর x এর মান তত কম হবে তার মানে কি xc মানে কি ক্যাপাসিটর যদি বাধার মান তত কম হবে তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো এই c এর মান কখন বেশি হবে সেটা কি প্যারালাল যুক্ত করলে বেশি হয় নাকি সিরিজ যুক্ত করলে বেশি হয় তাহলে এর আগে চলো আমরা একটা সূত্র দেখে দিই সূত্রটি কি বলা হয়েছে ক্যাপাসিটর যদি সিরিজ যুক্ত হয় তার ফর্মুলাটা কি দেখো ক্যাপাসিটর সিরিজ যুক্ত হলে তার ফর্মুলা ছিল হচ্ছে সি এস সিরিজ মানে 1/(1/C1)/(1)C2 এটা হচ্ছে ক্যাপাসিটরের সিরিজ যোগ করার ফর্মুলা আর ক্যাপাসিটরের প্যারালাল ফর্মুলা যোগ কোনটা CP=C1/(C2) তার মানে কোন ভাবে যুক্ত করলে আমার ক্যাপাসিটরের মানটা বেশি হচ্ছে অর্থাৎ আমি যদি প্যারালালে যুক্ত করি এই ক্যাপাসিটরের সাথে আরেকটা ক্যাপাসিটর প্যারালালে যুক্ত করি তাহলে আমার কিন্তু ক্যাপাসিটরের মানটা বেশি হবে আর ক্যাপাসিটরের মানটা বেশি হলে কি হবে ক্যাপাসিটরের মানটা যদি বেশি হয় তাহলে আমার কি হবে ক্যাপাসিটির যে রিঅ্যাক্ট্যান্স তার মানটা কমে যাবে কারণ কি এর সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক এইটা বাড়লে এর মান কমবে অর্থাৎ ক্যাপাসিটরের মান যদি বৃদ্ধি পায় অর্থাৎ ক্যাপাসিটর সিরিজ প্যারালালে যুক্ত করলে ক্যাপাসিটরের মান বাড়বে আর ক্যাপাসিটরের মান যদি বাড়ে তাহলে হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের মান কমবে আমার এই সার্কিটে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের মান কমানো দরকার না বাড়ানো দরকার অবশ্যই কমানো দরকার কারণটা কি কারণ হচ্ছে রিঅ্যাক্ট্যান্স যত বেশি হবে কারেন্ট তত কম যাবে কিন্তু আমার তো এখন কারেন্ট দ্বিগুণ করতে হবে কারেন্ট যেহেতু আমাকে দ্বিগুণ করতে হবে তাই যে কোনো ভাবে আমাকে এটা রিঅ্যাক্ট্যান্সের পরিমাণ কি করতে হবে কমাইতে হবে আর এই রিঅ্যাক্ট্যান্সের মান কখন কমবে যখন ক্যাপাসিট্যান্সের মান বাড়বে ক্যাপাসিট্যান্সের মান বাড়া রিঅ্যাক্ট্যান্সের মান কমা তাহলে ক্যাপাসিট্যান্সের মান তখনই বাড়বে যখন আমি ক্যাপাসিটরকে প্যারালালে যুক্ত করব তাই আমার এই সার্কিটের মধ্যে এই মানে অর্থাৎ 54.4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর এর সাথে অবশ্যই প্যারালালে যুক্ত করতে হবে শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে